নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর অনেকদিন পর ভিডিও করলাম। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও কমেন্ট করে, ঠিক আছে? তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আমিও তোমাদের পাশে থাকবো, সাথে থাকবো। এখন বাবিকে নিয়ে আমরা এগোচ্ছি রথের দিকে। এখানে একটা কানের দোকান আছে, তো কানের দেখেই আমি জানো তো আমি একটু দাঁড়িয়ে যাই, কেন আমার ভীষণ পছন্দের। আর আজকে আর দাঁড়ালাম না, কেননা মানে মেঘ ধরেছে, একটু বৃষ্টি যদি হয়। তো ওড়িশায় আসার আজকে তৃতীয় দিন, আর বাবিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিনকেই। আর ও এত মানুষজন লোকজন দেখছে চারিদিক, নতুন জায়গা, এত লাইট আলো, তো আগে কখনো দেখেনি সেইভাবে। তো ও চারিদিক দেখছে, কোনো কথাও বলছে না, কোনো মুখে আওয়াজ করছে না। আমি এত ডাকছি, তোমরা দেখো ওকে, আমি অনেক করে ডাকছি, বাট ও কোনো রেসপন্স করছে না, খালি দেখছি চারিদিকে। আর এখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা তিনটি রথে দাঁড়িয়ে আছে, আমরা প্রণাম করে নিলাম। অনেক লোক ছবি তুলছে, আর এখন তো জানোই সোশ্যাল মিডিয়ার যুগ, মানে অনেকে আবার ভিডিও করছে, কেউ আবার মানে তোমার এ নিয়ে এসছে, ওই রিলস বানানোর জন্য রিং লাইট ফিং লাইট সব নিয়ে চলে এসছে। তো আমরা এখন আরতি করে নেবো, প্রদীপ কিনতে এসেছি। এইগুলো নর্মাল টাইমে বা অন্য সময় দাম থাকে 5 টাকা পিস, পার পিস 5 টাকা, কিন্তু এখন রথের সময় বলে এগুলো দাম নিচ্ছে 10 টাকা পিস। আমি দুটো নিলাম, আমরা দুজনে আরতি করবো, সেই জন্য নিয়ে গেলাম। বাবির বাবা তাকে ফোন করছে, তো দেখো। আর হচ্ছে আমরা দুজনে এখন আরতি করে নেব, আর ও খালি দেখছে, ও বাবাকে মানে মাথায় আশীর্বাদ করে দিচ্ছে। আমরা এখন একটা মন্দিরে উঠবো, তো বলছিল উঠবো না, আমি বললাম চলো, মন্দিরটা তো আগে কোনো সেরকমভাবে ভেতরে ঢুকে দেখা হয়নি আগের বছর, তো এবারে চলো একটু দেখবো। তো বাবিকে নিয়ে মন্দিরে উঠে পড়েছি, ও এগুলোয় হাত দিচ্ছে ওই ঘন্টাগুলোতে, আর ও খালি চারিদিক খালি দেখছে। এখানে অনেক রকমের ঠাকুর আছে, আমি নাম জানি না। আর এখানে মেন যে ঠাকুর আছে এটা দেখলাম, রাধাকৃষ্ণ গোপাল আছে, আর ছোটো ছোটো জগন্নাথ ঠাকুরও আছে। তো এটা মন্দিরের চারপাশে অনেক রকমের ঠাকুর, আর খুব সুন্দর মন্দিরটা। তোমাদেরকে ছোট্ট ছোট ক্লিপ নিয়ে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। অনেকদিন ভিডিও করা হয়নি, তিনজনে একসাথে একই ফ্রেমে দেখো। আর ওর বাবি এখন, ওর বাবা এখন বাবিকে ঘন্টা বাজানো দেখাচ্ছে, ওর হাত আমি তোলার চেষ্টা করছি, বাট ও এরকম করছে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, ভালো থেকো সবাই।